ओम शांति। आज के तारीख हलो 10 फरवरी 2024। प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। आजकल मुरलीते बाबा बोले छेन मिष्टि बाच्चारा आत्मअभिमानी हवार अभ्यास करो ताहले देवीगुण सक्रिय होते थाकबे। क्रिमिनल चिंता भावना समाप्त हो जाबे। अपार खुशी थाकबे। তোমাদেরকে বাবা বলেছেন এখন আত্মাভিমানী হতে হবে, তাহলে আমরা দেবী গুণ থেকে ধারণ করতে পারবো আর আমাদের যে ক্রিমিনাল চিন্তা ভাবনা সেগুলো সমাপ্ত হয়ে যাবে আর অপার খুশি থাকবে। প্রশ্ন, নিজের আচার আচরণকে সংশোধন করতে বা অপার খুশিতে থাকার জন্য কোন কথাটি সদা স্মৃতিতে রাখতে হবে? উত্তর, সদা স্মৃতিতে যেন থাকে যে আমরা দেবী স্বরাজ্য স্থাপন করছি, আমরা মৃত্যুলোক ত্যাগ করে অমর লোকে যাচ্ছি, যার ফলে অনেক খুশি থাকবে, চলনও ঠিক হতে থাকবে, কারণ অমর লোক নতুন দুনিয়ায় যাওয়ার জন্য দেবীগুণ অবশ্যই চায়। স্বরাজ্যের জন্য অনেকের কল্যাণও করতে হবে, সবাইকে পথ বলে দিতে হবে। ওম শান্তি। বাচ্চাদের নিজেদেরকে এখানকার বাসিন্দা ভাবা উচিত নয়। তো আমাদেরকে এখানকার বাসিন্দা ভাবা উচিত নয়। তোমরা জেনেছ আমাদের যে রাজ্য ছিল, যাকে রামরাজ্য বা সূর্যবংশী রাজ্য বলা হতো, সেখানে কতই না সুখ শান্তি ছিল। এখন আমরা আবার দেবতায় পরিণত হচ্ছি। আগেও দেবতা হয়েছিলাম, আমরাই সর্বগুণ সম্পন্ন দৈবগুণ যুক্ত ছিলাম, আমরা নিজেদের রাজ্যে ছিলাম, এখন রাবণ রাজ্যে আছি। তো আমরা নিজেদের রাজ্যে ছিলাম, এখন আমরা রাবণ রাজ্যে আছি। আমরা নিজেদের রাজ্যে খুব সুখে ছিলাম, অতএব মনে অনেক খুশিও নিশ্চয় থাকা উচিত, কারণ তোমরা পুনরায় নিজেদের রাজধানীতে যাচ্ছ। রাবণ তোমাদের রাজত্ব কেড়ে নিয়েছে। তোমরা জানো আমাদের নিজস্ব সূর্যবংশী রাজ্য ছিল, আমরা রামরাজ্যের বাসিন্দা ছিলাম, আমরাই দেবীগুণ যুক্ত ছিলাম, আমরাই অনেক সুখী ছিলাম। তারপরে রাবণ এসে আমাদের রাজ্য ভাগ্য কেড়ে নিয়েছে। এখন বাবা এসে নিজের ও অপরের রাজ্যের রহস্য বোঝাচ্ছেন। অর্ধকল্প আমরা রামরাজ্যে ছিলাম এবং অর্ধকল্প আমরা রাবণ রাজ্যে থেকেছি। বাচ্চাদের সব কথায় যদি নিশ্চয় থাকে, তাহলে খুশিতে থাকতে পারে এবং চলনও শোধরাবে। এখন অপরের রাজ্যে আমরা অনেক দুঃখে আছি। হিন্দু ভারতবাসীরা বোঝে আমরা অন্যের বা বিদেশি রাজ্যে দুঃখী ছিলাম, এখন সুখে আছি নিজের রাজ্যে। কিন্তু এ হলো অল্পকাল কাক বিষ্টার সময় সুখ। তোমরা বাচ্চারা এখন সদাকালের সুখের দুনিয়ায় যাচ্ছ, তাই বাচ্চারা তোমাদের মনে অনেক খুশি থাকা উচিত। জ্ঞান নেই অর্থাৎ পাথর বুদ্ধি। তোমরা বাচ্চারা জানো আমরা অবশ্যই নিজের রাজ্য নেব, এতে কষ্টের কথা নেই। রাজ্য নিয়ে অর্ধকল্প রাজত্ব করি, তারপরে রাবণ আমাদের কাঞ্চন কায়া সুচরিত্রকে নষ্ট করে দেয়। কোনো সুসন্তানের চালচলন খারাপ হলে বলা হয় তোমার কলা কায়া সচ্চরিত্র নষ্ট হয়ে গেছে নাকি। এ হলো অসীম জগতের কথা, বোঝা উচিত মায়া আমাদের চরিত্র নষ্ট করেছে, আমাদের পতন হয়েছে। এখন অসীম জগতের পিতা দেবীগুণ ধারণ করার শিক্ষা দেন। তোমাদের খুশির পারদ ঊর্ধ্বে থাকা উচিত। তো বাবা বলছে তোমাদের খুশির পারদ ঊর্ধ্বে থাকা উচিত। টিচার নলেজ দিলে স্টুডেন্ট খুশি হয়, এ হলো অসীম জগতের নলেজ। নিজেকে পরীক্ষা করে দেখতে হবে আমার মধ্যে কোন আসুরিক গুণ নেই তো, সম্পূর্ণ না হলে শাস্তি ভোগ করতে হবে। কিন্তু আমরা শাস্তি কেন ভোগ করব? তাই বাবাকে অর্থাৎ যার কাছ থেকে রাজ্য প্রাপ্ত হয় তাকে স্মরণ করতে হবে। দেবীগুণ যা আমাদের ছিল সেসব এখন ধারণ করতে হবে। সেখানে যথা রাজা রানী তথা প্রজা সবাই দেবীগুণ ধারী ছিলেন। দেবীগুণের অর্থ তো বোঝো তোমরা, তাই না? যদি কেউ না বোঝে তবে ধারণ করবে কিভাবে? গীত গায় সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম ডবল অহিংসক।
তো পুরুষার্থ করে এমন হতে হবে। এমন স্বরূপ ধারণ করাতেই পরিশ্রম লাগে, ক্রিমিনাল দৃষ্টি হয়ে যায়। বাবা বলেন, নিজেকে আত্মা ভাবো, তাহলে ক্রিমিনাল চিন্তা ভাবনা সমাপ্ত হবে। অনেক যুক্তি দিয়ে বাবা বোঝান, যার মধ্যে দেবী গুণ আছে তাকে দেবতা বলা হয়, যার নেই তাকে মানুষ বলা হয়। যদিও দুই হলো মানুষ, কিন্তু দেবতাদের পূজা করা হয় কেন? কারণ তাদের দেবী গুণ আছে এবং মানুষের কাজকর্ম হলো বানর সম। নিজেদের মধ্যে কত ঝগড়া লড়াই করে, সত্যযুগে এমনটা থাকে না, এখানে তো আছে। নিশ্চয়ই নিজের ভুল হয়, তবে তো সহ্য করতে হয়। আত্মাভিমানী নয় তাই সহ্য করতে হয়। তোমরা যত আত্মাভিমানী হতে থাকবে, তত দেবী গুণ ধারণ হবে। নিজের পরীক্ষা করতে হবে, আমাদের মধ্যে কতখানি দেবী গুণ আছে। বাবা হলেন সুখদাতা, তাই বাচ্চাদের কাজ হলো সবাইকে সুখ দেওয়া। নিজের মনকে জিজ্ঞাসা করতে হবে যে আমরা কাউকে দুঃখ দিই না তো? কিন্তু অনেকের স্বভাব থাকে তারা দুঃখ না দিয়ে থাকতে পারে না। তো বাবা বলেন যে অনেকের স্বভাব থাকে যে তারা কাউকে দুঃখ না দিয়ে কিন্তু থাকতে পারে না, একেবারে শোধরায় না, এমন যেন জেলবার। তারা জেলের মধ্যে থেকে নিজেকে সুখী ভাবে। বাবা বলেন, সেখানে তো জেল ইত্যাদি হয় না, পাপ কর্ম বলে কিছু হয় না যে জেল যেতে হবে। এখানে জেলে সাজা ভোগ করতে হয়। এখন তোমরা বুঝতে পারো, বাবা বলছে বুঝতে পারো, যখন নিজের রাজ্যে ছিলাম তখন বিত্তবান ছিলাম। তো আমরা এখন বুঝতে পারি, যখন আমরা নিজের রাজ্যে ছিলাম তখন আমরা বিত্তবান ছিলাম। যখন ব্রাহ্মণ কুলে আসব তখন এমন বুঝবে যে আমরা নিজের রাজ্যে রাজ্য স্থাপন করছি। সে একটি রাজ্য আমাদের ছিল যাকে দেবতাদের রাজ্য বলা হয়। আত্মা যখন জ্ঞান প্রাপ্ত করে তখন খুশি অনুভব করে। জীবাত্মা অবশ্যই বলতে হবে। আমরা জীবাত্মারা যখন দেবী দেবতা ধর্মের ছিলাম তখন সম্পূর্ণ বিশ্বে আমাদের রাজত্ব ছিল। এই নলেজ হলো তোমাদের জন্য। ভারতবাসীরা কি বোঝে নাকি যে আমাদের রাজত্ব ছিল? আমরাও শতপ্রধান ছিলাম, তোমরা এই সম্পূর্ণ নলেজ বুঝতে পারো। আমরাই দেবতা ছিলাম এবং আমাদেরই আবার দেবতা হতে হবে। যদিও বিঘ্ন ইত্যাদি আসে কিন্তু দিন দিন উন্নতি হতে থাকবে, তোমাদের নাম বিখ্যাত হতে থাকবে, সবাই বুঝবে এই সংস্থাটি ভালো ভালো কাজ করছে, সহজ পথ বলে দিচ্ছে, বলে তোমরাই শতপ্রধান ছিলে, দেবতা ছিলে, নিজের রাজধানীতে ছিলে, এখন তমপ্রধান হয়েছ। আর কেউ তো নিজেকে রাবণ রাজ্যে ভাবে না। তোমরাই জানো আমরা কতখানি স্বচ্ছ ছিলাম, এখন তুচ্ছ হয়েছি। পুনর্জন্ম নিতে নিতে পারস বুদ্ধি থেকে পাথর বুদ্ধি হয়েছি। এখন আমরা নিজেদের রাজ্য স্থাপন করছি। তো তোমাদের কতটা লাভ দিয়ে পুরুষার্থ করা উচিত? যারা কল্পপূর্বে পুরুষার্থ করেছে তারা এখন করবে নিশ্চয়। ক্রম অনুযায়ী পুরুষার্থ অনুসারে আমরা নিজেদের দৈবরাজ্য স্থাপন করছি। এই কথাও তোমরা ক্ষণে ক্ষণে ভুলে যাও, তা না হলে ভেতরে অনেক খুশি থাকা উচিত। একে অপরকে একটি কথা স্মরণ করাও যেন মনমনা ভব। বাবাকে স্মরণ করো যার দ্বারা তোমরা এখন রাজত্ব প্রাপ্ত করছো। এই কথাটি নতুন কথা নয়, কল্পকল্প বাবা আমাদের শ্রীমত প্রদান করেন, যার ফলে আমরা দেবী গুণ ধারণ করি। না হলে শাস্তি ভোগ করে আমরা পাপ আমরা কম পদ মর্যাদা প্রাপ্ত করব। এ হলো খুব বিশাল প্রাপ্তির লটারি। এখন পুরুষার্থ করে উঁচু পদের অধিকারী হলে কল্পকল্পান্তর অধিকার প্রাপ্ত করবে। বাবা কত সহজ করে বোঝান, প্রদর্শনীতে ওই কথা বোঝাও যে তোমরা ভারতবাসীরা দেবতাদের রাজধানীতে ছিলে, তোমরা ভারতবাসীরা দেবতাদের রাজধানীতে ছিলে, তারপরে পুনর্জন্ম নিতে নিতে সিঁড়ি বেয়ে নেমে এমন হয়েছ। কত সহজ করে বোঝান, তিনি হলেন সুপ্রিম পিতা, সুপ্রিম টিচার, সুপ্রিম গুরু, তাই না? তোমরা হলে অসংখ্য স্টুডেন্ট, রেস করছো, বাবাও লিস্ট আনতে থাকেন, বাচ্চারা কতখানি নির্বিকারী পবিত্র হয়েছে। বাচ্চাদের বোঝানো হয়েছে যে ভ্রুকুটির মাঝখানে আত্মা জলজল করে। বাবা বলেন, আমিও এখানে বসে এসে বসি, নিজের পাঠ ফ্লে করি। আমার পাঠ হলো পতিতদের পবিত্র করা, আমি হলাম জ্ঞানের সাগর। আত্মারূপী সন্তান জন্ম নেয়, কেউ ভালো কেউ খারাপ হয়,
आश्चर्यवत ज्ञान शुने अन्य के शोनाय तारपरे भागंती हुए जाए। ओहो माया तुमी कतई ना प्रबल, तबुओ बाबा बोलें पालिए कोथाय जाबे, एक बाबाई हलेन उद्धारकारी, एकमात्र बाबाई हलेन सद्गतिदाता, बाकी ज्ञान तो आर केउ जाने ना, जारा कल्प पूर्वे मेनेछे ताराई मानबे। एई ज्ञाने निजेर चाल चलन सुधराते हय, सार्विस करते हय, अनेकेर कल्याण करते हय, अनेके पद बोले दिते हय, खूब मिष्टि मधुर भावे बोझाते हैं जे तुम्हरा भारतवासीरा विश्वेर मालिक छिले, एखन आबार तुम्हरा एभावे निजेर राज्य प्राप्त करते पारो। एई कथा तो तुम्हरा बोझो, बाबा जेरकम बोझान सेरकम आर केउ बोझाते पारे ना। तारपरेओ चलते चलते मायार काछे पराजित हय, बाबा निजे बोलेन विकारगुली जय करले तुम्हरा जगज्जित हबे, एई देवतारा जगज्जित हयेछेन, তারা অবশ্য এমন কর্ম করেছেন, বাবা কর্মের গতি বলে দিয়েছেন। রাবণের রাজ্যে কর্ম বিকর্মই হয়, রাম রাজ্যে কর্ম অকর্ম হয়। মুখ্য কথা হলো কাম বিকারকে জয় করে জগৎজিৎ হওয়ার। বাবাকে স্মরণ করে এখন ফিরে যেতে হবে। আমাদের 100% নিশ্চয় আছে যে আমরা নিজের রাজ্য প্রাপ্ত করবই, কিন্তু এখানে রাজত্ব করব না, এখানে রাজ্য প্রাপ্ত করব, রাজত্ব করব অমর লোকে গিয়ে। এখন আমরা মৃত্যুলোকে এবং অমর লোকের মধ্যস্থলে আছি, এ কথাও বিস্মৃত হয়। তাই ক্ষণে ক্ষণে বাবা মনে করিয়ে দেন, এখন আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে যে আমরা রাজধানীতে যাব, এই পুরনো রাজধানী অবশ্যই শেষ হবে, এখন নতুন দুনিয়ায় যাওয়ার জন্য দেবীগুণ অবশ্যই ধারণ করতে হবে, নিজের সঙ্গে কথা বলতে হবে, নিজেকে আত্মা মনে করতে হবে, কারণ এখন আমাদের ফিরে যেতে হবে। অতএব এখনই নিজেকে আত্মা মনে করতে হবে, অন্য কোনো সময়ে ফিরে যেতে হবে না যে এই জ্ঞান প্রাপ্ত হবে। সেখানে পাঁচ বিকার থাকবে না যে আমাদের যোগ করতে হবে, এই সময় যোগযুক্ত হতে হয় পবিত্র হওয়ার জন্য। সেখানে তো সবাই উত্তম, তারপরে ধীরে ধীরে কলা বা কোয়ালিটি কম হতে থাকে। এই কথা তো খুবই সহজ, ক্রোধ কাউকে তো দুঃখ দেয় তাই না? মুখ্য হলো দেহ অভিমান, সেখানে তো দেহ অভিমান হয় না। আত্মাভিমানী হলে ক্রিমিনাল আই থাকে না, সিভিল আই, পবিত্র দৃষ্টি হয়। রাবণ রাজ্যে ক্রিমিনাল আই হয়ে যায়। তোমরা জানো আমরা নিজেদের রাজ্যে খুব সুখে থাকি, কাম নেই ক্রোধ নেই, এ বিষয়ে শুরুতে গীত তৈরি হয়েছে, সেখানে এসব বিকার থাকে না। অনেকবার আমাদের এই হার ও জিত হয়েছে, সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত যা কিছু হয়েছে সেসব পুনরায় রিপিট হবে। পিতা বা শিক্ষকের কাছে যে জ্ঞান আছে সেসব তোমাদের প্রদান করেন। এই আধ্যাত্মিক টিচার হলেন ওয়ান্ডারফুল, সর্বোচ্চ হলেন ভগবান, তিনি হলেন সর্বোচ্চ শিক্ষক এবং আমাদেরও উঁচুর থেকে উঁচু দেবতায় পরিণত করেন। তোমরা নিজেরাই দেখছো বাবা কিভাবে দেবী রাজ্য স্থাপন করেছেন, তোমরা নিজেরা দেবতায় পরিণত হচ্ছ। এখন তো সবাই নিজেকে হিন্দু বলে পরিচয় দেয়, তাদেরও বোঝানো হয় যে বাস্তবে হলো আদি সনাতন দেবী দেবতা ধর্ম, অন্য সব ধর্ম এগিয়ে চলতে থাকে। এই একমাত্র দেবী দেবতা ধর্ম যা প্রায় লুপ্ত হয়ে যায়, এই ধর্ম হলো খুব পবিত্র ধর্ম, এর মতন পবিত্র ধর্ম হয় না। পবিত্র না হওয়ার কারণে কেউ নিজেকে দেবতা বলতে পারে না। তোমরা বোঝাতে পারো যে আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলাম, তাই তো দেবতাদের পুজো করি। খ্রিস্টকে যারা পূজা করে তারা হলো খ্রিশ্চান, বুদ্ধকে যারা পূজা করে তারা হলো বৌদ্ধ, দেবতাদের যারা পূজা করে তারা হলো দেবতা। তাহলে নিজেদের হিন্দু বলে কেন? যুক্তি দিয়ে বোঝাতে হবে। কিন্তু যদি বলো হিন্দু ধর্ম কোনো ধর্ম নয়, তাহলে তারা রুষ্ট হবে। বলো হিন্দু আদি সনাতন ধর্মের ছিল, তখন অত্যন্ত এটুকু বুঝবে যে আদি সনাতন ধর্ম তো কোনো হিন্দু ধর্ম নয়। আদি সনাতন শব্দটি ঠিক, দেবতারা পবিত্র ছিলেন, এরাও পবিত্র, তাই নিজেকে দেবতা বলতে পারে না। কল্পকল্প এমন হয়েছে এদের রাজ্যে অনেক বিত্তবান ছিল, এখন তো কাঙ্গাল হয়েছে, তারা পদমপতি ছিল, বাবা খুব ভালো চুক্তি দেন। প্রশ্ন করা হয় সত্যযুগে বাস করো নাকি কলিযুগে,
কলিযুগের নিবাসী হলে নিশ্চয়ই নরকে বাস করছো, সত্যযুগের নিবাসী তো স্বর্গবাসী দেবতা হবে, এমন প্রশ্ন জিজ্ঞাসা করলে বুঝবে যে প্রশ্নকর্তা নিজেকে নিশ্চয় ট্রান্সফার করে দেবতায় পরিণত করতে পারে, আর তো কেউ এমন প্রশ্ন করে না। ভক্তি মার্গ হলো একেবারে আলাদা। ভক্তির ফল কি? ফল হলো জ্ঞান। সত্যযুগ ত্রেতায় ভক্তি হয় না, জ্ঞানের দ্বারা অর্ধকল্প দিন, ভক্তির দ্বারা অর্ধকল্প রাত। যে মানতে রাজি হবে সে মানবে, যে রাজি হবে না সে জ্ঞান ও ভক্তি দুই মানবে না, শুধু ধন উপার্জন করতে জানবে। তোমরা বাচ্চারা তো যোগ বলের দ্বারা এখন রাজত্ব স্থাপন করছো শ্রীমত অনুসারে, তারপরে অর্ধকল্প পার করে রাজ্য হারাও, এই চক্র চলতেই থাকে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানি দি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মরূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মরূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার, 1 নম্বর, অনেকের কল্যাণ করার জন্য নিজের ভাষা অত্যন্ত মধুর বানাতে হবে। তো অনেকের কল্যাণ করার জন্য নিজের ভাষা অত্যন্ত মধুর বানাতে হবে, মধুর ভাষী সার্ভিস করতে হবে, সহনশীল হতে হবে। তো মধুর ভাষী সার্ভিস করতে হবে, সহনশীল হতে হবে। 2, কর্মের গুহ্য গতিকে বুঝে বিকারকে পরাজিত করতে হবে। হ্যাঁ, তো বলছেন যে কর্মের গুহ্য গতিকে বুঝে বিকারকে পরাজিত করতে হবে, জগৎজিৎ দেবতা হতে হবে, আত্মাভিমানী হয়ে ক্রিমিনাল দৃষ্টিকে সিভিল বানাতে হবে। আর আমাদের আত্মাভিমানী হয়ে ক্রিমিনাল দৃষ্টিকে সিভিল বানাতে হবে। বরদান, শ্রেষ্ঠ কর্মের দ্বারা দিব্যগুণরূপী প্রভু প্রসাদ বিতরণকারী ফরিস্তা তথা দেবতা ভব। শ্রেষ্ঠ কর্মের দ্বারা দিব্যগুণরূপী প্রভু প্রসাদ বিতরণকারী ফরিস্তা তথা দেবতা ভব। স্পষ্টীকরণ, বর্তমান সময়ে অজ্ঞানী আত্মা হোক অথবা ব্রাহ্মণ আত্মা সকলকেই গুণদান করার প্রয়োজন আছে। হ্যাঁ, বর্তমান সময় অজ্ঞানী আত্মা হোক অথবা ব্রাহ্মণ আত্মা সকলকেই গুণদান করার প্রয়োজন আছে। তো এখন এই বিধিকে নিজের মধ্যে বা ব্রাহ্মণ পরিবারের তীব্র বানাও। এই দিব্যগুণ হলো সবথেকে শ্রেষ্ঠ মধুর প্রসাদ। তো বা বলছেন এই দিব্যগুণ হলো সবথেকে শ্রেষ্ঠ মধুর প্রসাদ। এই প্রসাদ বা বলছেন যে এই প্রসাদ বহুল পরিমাণে বিতরণ করো। এই প্রসাদ বা বলছেন বহুল পরিমাণে বিতরণ করো। যেরকম স্নেহের লক্ষণ হলো একে অপরকে টলি খাওয়ানো, বা বলছেন যেরকম স্নেহের লক্ষণ হলো একে অপরকে টলি খাওয়ানো, সেরকম দিব্যগুণের টলি খাওয়াও, তাহলে এই বিধির দ্বারা ফরিস্তা তথা দেবতা হওয়ার লক্ষ্য সহজেই সকলের মধ্যে প্রত্যক্ষ দেখা যাবে। তো বাবা বলছেন যেরকম স্নেহের লক্ষণ হলো একে অপরকে টলি খাওয়ানো, সেরকম দিব্যগুণের টলি খাওয়াও, তাহলে এই বিধির দ্বারা ফরিস্তা তথা দেবতা হওয়ার লক্ষ্য সহজেই সকলের মধ্যে প্রত্যক্ষ দেখা যাবে। স্লোগান, যোগরূপী কবচকে পরিধান করে থাকো, তাহলে মায়ারূপী শত্রু আক্রমণ করতে পারবে না। যোগরূপী কবচকে পরিধান করে থাকো, তাহলে মায়ারূপী শত্রু আক্রমণ করতে পারবে না। আচ্ছা, ওম শান্তি, ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।